হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুটিং লেআউট প্ল্যান। এই দেখুন এখানে লেখা আছে পুটিং লেআউট প্ল্যান। তো এই প্ল্যানে সাধারণত দুইটা কাজ থাকে, একটা দেখে লেআউট দেওয়া যায় এবং আরেকটা বেসের যে মাপ সেন্টার লাইন থেকে কত দূর পর্যন্ত কয় ফিট বেস সব ডিটেলস এখানে থাকে। তো লেআউট দেব না, আজ আমরা পুটিংয়ের মাপগুলো দেখব যে এখানে ড্রয়িংয়ে পুটিংয়ের মাপগুলো কী কী সাইজ আছে, বলুন আমরা সেই মাপগুলো এখন দেখি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5 এই লাইনে 5টা বেজ আছে। তো আমরা এখন এই বেজগুলো দেখব সেন্টার থেকে কোন দিকে গেছে। এদিকে আপনি যে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা, এটা হচ্ছে এদিকের কলমের সেন্টার লাইনও বলতে পারেন এবং বেজেরও সেন্টার লাইন বলতে পারেন। আর এদিকে এই যে যে দাগটা গেছে এটা হচ্ছে এদিকের সেন্টার লাইনও বেজের সেন্টার বলতে পারবেন এবং কলমের সেন্টারও বলতে পারবেন। তো আমরা এখন দেখব এদিকে সেন্টার থেকে যে বেজটা কত দূর গেছে। এই দেখেন এখানে মাপ দেওয়া আছে, এদিকে 3 ফিট 9 ইঞ্চি এবং এদিকেও 3 ফিট 9 ইঞ্চি। আর যদি এদিকটা দেখি আমরা, এই দেখুন এখানে মাপ দেওয়া আছে, এদিকে আপনার আছে 3 ফিট 8 ইঞ্চি এবং এই সাইডটায় আছে এই যেখান দেখুন 3 ফিট 10 ইঞ্চি। তো আমরা এখন বেসটা কাটতে গেলে আমরা এই দুই দিকে সুতাটার এই সুতাটা টাঙাবো এবং এই সুতাটাও টাঙাবো। টাঙানোর পরে আমরা সুতার এখান থেকে এদিকে মাপ দেব 3 ফিট 3 ফিট 9 ইঞ্চি এবং এদিকে মাপ দেবো 3 ফিট 9 ইঞ্চি। আর এই সুতার থেকে এদিকে মাপ দেবো 3 ফিট 10 ইঞ্চি এবং এই সাইডটা মাপ দেবো 3 ফিট 9 ইঞ্চি। ঠিক সেইভাবে আমরা এখান থেকে এদিকে দেবো 3 ফিট 9 ইঞ্চি এবং এই পাশটা দেবো 3 ফিট 9 ইঞ্চি। আর এই সুতার থেকে এদিকে দেবো 3 ফিট 10 ইঞ্চি এবং এইদিকে 3 ফিট 8 ইঞ্চি। তাহলে আমরা বেসটা কাটতে পারবো ঠিক এই মাপে। বেসটা কাটার স্বার্থে আমরা সাইডে 3 ইঞ্চি অথবা 6 ইঞ্চি করে বড় নেব, তাহলে আমরা নিচে যেয়ে বেসটা সঠিক মাপ পাবো। এবার এই বেসটা যদি দেখেন আপনারা, এটা ওটার থেকে বড়, এটা F2, এটা F1। F1 এখানে যতগুলো ব্যাচ দেখবেন আপনারা এই ডিজাইনের মধ্যে সবগুলো এই মাপেই হবো। আর এটা হচ্ছে F2। F2 হচ্ছে আপনি এদিকের যে সেন্টার লাইন দেখতে পাচ্ছেন এটার মাপ, এখানে এই সুতার থেকে এদিকে 3 ফিট 9 ইঞ্চি এবং এদিকে 4 ফিট 3 ইঞ্চি। আর এদিকের এই লাইন থেকে 4 ফিট 6 ইঞ্চি বা 4 ফিট 6 ইঞ্চি। তো আমরা F1 দেখলাম এবং F2 দেখলাম। F3 যদি আমরা দেখি তাহলে সেন্টার থেকে এদিকে এটার আছে 3 ফিট 11, এটা আছে 4 ফিট 7। আর এদিকের মাপটা 5 ফিট 3 5 ফিট 3। F2, এটা F2, এটা F1। তো এটা গেল। তো আমরা F3 দেখলাম, F2 দেখলাম, F1 দেখলাম। তো আমরা এখন দেখব F4। F4 আমরা এখন দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডার ওয়াটার পানির ট্যাঙ্কি, এটা লিফ্টের মাপটা এখানে আছে। এদিকে এটা ওয়াল দেখাচ্ছে 5 ইঞ্চি 6 ফিট, লিফ্টের মাপটা আছে 6 ফিট আর 5 ফিট 6 ইঞ্চি। ওয়াটার ট্যাঙ্কি দেখছেন লম্বা আছে 14 ফিট 7 এবং এদিকে আছে 7 ফিট 11 8 ইঞ্চি ওয়াল, 2 ফিট 10 ইঞ্চি। তো আমরা দেখলাম বেজে মাটি কাটার সঠিক নিয়ম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইবার করবেন, আরও নতুন নতুন ডিজাইন সম্পর্কে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।